হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে, মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বিষ রাশি, রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো সিংহ রাশির মানুষদের এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বিজনেস। বিজনেসটা সিংহ রাশির মানুষদের এই মাসটা প্রচণ্ড পরিমাণ ভালো যাবে। বিজনেসে কিন্তু প্রচণ্ড ফেম আপনাদের এই সময় গিয়ে বৃদ্ধি হবে। বিজনেসের যে অর্থনৈতিক ফ্লো সেটাও কিন্তু আপনাদের খুব ভালো হবে। অল্টারনেটিভ অনেক ওয়ে পাবেন বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। এই সময় অনেক মানুষের সাথে আপনার পরিচয় ঘটবে যাদের সাহায্যে আপনি বিজনেসটাকে অনেক বড় করতে পারবেন। ফরেন থেকে কোনো হেল্প পেতে পারেন আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। অনেক পরিচিতি ফেম এই জিনিসগুলো কিন্তু বিজনেসে আপনার থাকছে। যদি কোনো ভাইটাল ডিসিশান নেওয়ার থাকে বিজনেস নিয়ে এই সময়, তাহলে আমি বলবো আপনাদের জন্য সময়টা কিন্তু ভালো। নির্দ্বিধায় আপনারা সিদ্ধান্ত নিন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে বিজনেসে নিয়োগ করার জন্য আমি বলবো একটু বুঝে শুনে নিয়োগ করতে, যাতে কোনো রকমভাবে লস না হয়। খুব বুঝে শুনে একটা পর একটা স্টেপ পা ফেলে দেন ডিসিশন নিন, তাহলে কিন্তু ডিসিশন খুব ভালো হবে। চট করে বিজনেসে কাউকে বিলিভ করতে যাবেন না, খুব ক্লোজ না হলে বা অনেক দিনের পরিচিত না হলে। হট করে কাউকে বিলিভ করে ফেললে কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেকটা আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে। নতুন বিজনেসের জন্য সময়টা ভালো, আপনারা সিদ্ধান্ত নিলে খুব ভালো ফল কিন্তু এই সময় আপনারা পাবেন। অর্থ যেগুলো পেন্ডিং ছিল সেই অর্থও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক কথায় বলা চলে বিজনেসের জন্য ওভারঅল সময়টা ভালো। শুধু ইনভেস্ট করার ব্যাপারে একটু আপনাদের বুঝে শুনে ইনভেস্ট কিন্তু করতে হবে। এবার জানবো জবের ক্ষেত্রে আপনাদের কি রেজাল্ট যাবে না যাবে। যারা অনেকদিন ধরে জব সার্চ করছিলেন তাদের জন্য ভালো সময়। জবে যারা প্রমোশনের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য ভালো সময়। জবের জায়গায় মান সম্মান কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি হয়ে যাবে। নতুন জব যেখানে আপনি জয়েন করছেন সেখানের পরিবেশ কিন্তু আপনার দুর্দান্ত লাগবে, বা সেই পরিবেশে আপনি নিজেকে খুব সুন্দর মানিয়ে গুছিয়ে নিতে পারবেন। সরকারি যারা চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। কলিগদের সাথে গিয়ে কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হবে, কারণ হচ্ছে আপনার মাঝে মাঝে রাগ কিন্তু একটু বৃদ্ধি পাবে, যার ফলে কলিগদের সাথে একটু সমস্যা তৈরি হবে। তাছাড়া কোথাও গিয়ে মাঝে মাঝে কিন্তু আপনি একটু লেজি হয়ে যাবেন। এই লেজিনেসটাকে কিন্তু আপনাদের একটু কমাতে হবে, না হলে কিন্তু বন্ধু বহুত সমস্যা আছে। কাজের জায়গায় যে অ্যাচিভমেন্টগুলো আপনার হওয়ার, সেই অ্যাচিভমেন্টগুলো কিন্তু আপনার থেকে অধরা থেকে যাবে। তাই প্রচণ্ড পরিমাণ লেবার দিতে হবে, উইদাউট লেবারে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট আপনাদের হবে না। যদি আপনারা ভাবেন কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবো যেটা আপনাদের টেন্ডেন্সি, সেই জিনিসটা কিন্তু এই মাসে বন্ধু খাটছে না। নিজেকে পরিশ্রম করে যে অ্যাচিভ করার করতে হবে, তাই যতটা পরিশ্রম করবেন রেজাল্ট কিন্তু ঠিক ততটাই আপনারা এই সময় পাবেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ, লাভ লাইফ আর ম্যারেজ লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো রিলেশন ভালো, ফ্যামিলির লোকেদের সাথে ভালো। বরঞ্চ যে লিগালি যদি কোনো কেস চলে থাকে তার রেজাল্ট কিন্তু এই সময় যদি আউট হয় তো সেই রেজাল্ট ডেফিনেটলি আপনার ফরে কিন্তু হবে। ভাই বোনের সাথে রিলেশন আপনার কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফ প্রচণ্ড পরিমাণ যাকে বলে রোম্যান্টিক থাকছে এই মাসটা। পার্টনারের সাথে আপনারা কিন্তু প্রচণ্ড টাইম স্পেন্ড করবেন, পার্টনারকে বুঝবেন, এই ব্যাপারটা কিন্তু আপনাদের এই সময় থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো একটু সমস্যা থাকছে, কারণ কোথাও গিয়ে দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যেতে পারে, বা দুজনের মধ্যে থার্ড পার্সন কেউ চলে আসতে পারে। এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মেনটেন করে চলতে হবে। এই ঘটনাগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব এই মাসে কিন্তু করে রাখবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ নিয়ে বলবো কোনো ইস্যুস এই মাসে আপনাদের থাকছে না। আপনারা একদম হেলথ নিয়ে যাকে বলে এক কথায় অনেকটা ভালো থাকছেন। অনেকদিন পর আপনারা নিজেকে অনেকটা বেটার কিন্তু এই সময়
ফিল করবেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে আমি বলবো আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকছে, সেইভাবে কোনো চাপ থাকছে না। অর্থ মোটামুটি যে পরিমাণ অর্থ আসছে, অর্থটাকে আপনি কোথাও গিয়ে একটু সেভ করার চেষ্টা করবেন। ব্রিলিয়েন্ট আইডিয়া কিন্তু, আর ডেফিনেটলি সবাইকে, সবারই এটা কিন্তু করা উচিত। অর্থনৈতিক অবস্থা আপনাকে যাকে বলা চলে আপনাদের এক কথায় অনেকটা অনেকটা ভালো। এবার জেনে নেবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো প্রচণ্ড ভালো। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা ভাবছেন কোনো কোর্স করবেন তাদের জন্য সময়টা ভালো, বা যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ভালো। রেজাল্ট যদি আউট হওয়ার থাকে ডেফিনেটলি রেজাল্ট খুব ভালো হবে। তবে আমি ভালো হবে বলছি মানে এটা নয় কি যারা একদমই পড়াশোনা না করে এক্সাম দিয়েছেন তাদের ভালো হবে, ডেফিনেটলি না। যারা প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করেছেন, যারা ডিজার্ভ করেন ভালো রেজাল্ট, তারা নিশ্চিন্তে থাকুন, খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। মোটামুটি বলা চলে এপ্রিল মাসটা কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য দুর্দান্ত রেজাল্ট কিন্তু নিয়ে আসছে। বন্ধুরা, এটা আমি এপ্রিল মাস নিয়ে আলোচনা করলাম, এর থেকে যদি ডিটেলসে আপনাদের জানার কোনো ইন্টারেস্ট থাকে আমি কার্ডে একটা লিংক দিচ্ছি 2020 বর্ষফল, সেটা গিয়ে দেখুন, আপনারা কিন্তু অনেক কিছু ইনফরমেশান সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন কী করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কিন্তু আমার বন্ধু হয়ে যেতে হবে। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিও।